জি বস, জি জি আমি এখনই মাল নিয়ে আইতেছি। ওকে ওকে বস, ওকে ওকে রাখি। কই রেডি? হ্যাঁ সব রেডি। শুনো, মাল কই, মাল দাও, কই রাখছো? আরে আমি কি তোমার মতো বোকা নাকি যে গাধার মতো বোকা কাজ করব? শুনো, মাল এমন জায়গায় রাখছি না, পুলিশ কেন, পুলিশের বাপও টের পাবে না, তুমি নিশ্চিন্তে যেতে পারো। কই রাখছো বলবো তো আমাকে, আমি আবার বের করতে হবে না? আরে এই যে এটার ভিতরে আমি রেখেছি, কেউ কোনোভাবেই টের পাবে না, এখন তুমি নিশ্চিন্তে যেতে পারো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার বুদ্ধি আছে বটে। শুনো, এই মালটা যদি আমরা ফসাইতে পারি না, আমরা কিন্তু রাতারাতি কোটিপতি। যে মাল তুমি দিছো, হয়েছে, এখন এখানে তো কথা বলা যাবে না, তুমি তাড়াতাড়ি যাও, মালগুলো নিয়ে যাও। স্টেপ পাইবে দেব, আর এখানে সিসি ক্যামেরা থাকতে পারে। শুনো, তুমি যাও, বাসায় যাও, আমি ঠিকঠাক মতো মাল নিয়ে ফসাই যাব। ওকে যাও, তাড়াতাড়ি যাও। আমি গাড়িটা চেক করবো, আপনি চেক করুন। অবৈধ মাল পাচার হচ্ছে, তার আমাকে সন্দেহ করার কি আছে স্যার? চুপ করে দাঁড়ান এখানে। আরে স্যার গাড়িতে কিছু নাই স্যার, আপনি আপনি বলছেন, আপনি চুপ করে থাকেন। এই দেখি স্যার, আরে আপনি এসব কি করতেছেন স্যার? চুপচাপ দাঁড়িয়ে থাকেন এখানে, কথা বলবেন না। মানি ব্যাগ স্যার, এটা সিগারেটের প্যাকেট স্যার। আচ্ছা দেখি। আরে স্যার এগুলো দাঁড়ান দাঁড়ান দেখতে দেন। আরে এগুলোর মধ্যে কিছু নাই স্যার। আচ্ছা কিছু নাই, দেখতেছি তো, দেখতে দেন আমাকে। একটা গ্যাস লাইট স্যার, এটা এটা কেন, এটার ভিতরে কিছু থাকবে না। শুনেন, এসব এলাকায় আসতে গেলে খুব সাবধানে আসতে হয়, এটা জানেন তো? এরপর থেকে আসলে সাবধানে আসবেন, আর হেলমেটটা অবশ্যই গাড়িতে নিয়ে চালাবেন। আচ্ছা আপনি সরেন একটু, গাড়িটা চেক করতে দেন। আরে স্যার গাড়ি চেক করবেন স্যার, গাড়িতে কিছু নাই তো স্যার। আরে কি করতেছেন স্যার, আমি বুঝতেছি না বিষয়টা স্যার। এটা তো তেলের ট্যাঙ্কি স্যার, এটার ভিতরে কিছু নাই। তেলের ট্যাঙ্কি আজকালকার ট্যাঙ্কিতেও মডিফাই করে অনেক কিছু নিয়ে যায়। আরে স্যার আপনি আমাকে ভুল বুঝতেছেন স্যার, এটার ভিতরে কিছু নাই। বুঝতেছি না, আপনি যেটা ভাবতেছেন ওইটা না, আমাদের যেটা নিয়ম এবং রুলস আছে সেই রুলস এবং নিয়মের আমরা কাজ করতেছি, অন্য কিছু না। জি স্যার। তবে শুনেন, এর পরবর্তী থেকে গাড়ি চালাইলে অবশ্যই হেলমেটটা সঙ্গে রাখবেন। জি 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 স্যার। আর আপনি কি কাজ করেন বলেন তো? আমি কাজ করি বলতে স্যার আমি তেমন কিছু করি না স্যার, আমি এই যে অনলাইনে একটু টুকিটাকি ফ্রিল্যান্সার করি স্যার। ফ্রিল্যান্সার করেন? জি। কিন্তু গাড়িটা দেখে তো মনে হয় অনেক টাকা দাম, ফ্রিল্যান্সার করে তো এরকম গাড়ি কেনা যায় না। জি স্যার, কিন্তু এগুলা তো বাড়তি প্রশ্ন স্যার, এখন তো আপনি আমাকে ভালো করে খুঁজে দেখছেন স্যার, আমার কাছে কিছু নাই স্যার, আমি যাই স্যার। আপনার আচ্ছা ঠিক আছে যান। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে যান। যাক বাবা, অল্পের জন্য বেঁচে গেলাম। না লোকটাকে তো সন্দেহজনক মনে হচ্ছে, নিশ্চয়ই এর কাছে কিছু আছে, ইনফরমেশনটা সামনে জানাইতে হবে। হ্যালো, হ্যাঁ শফিক সাহেব, একটা সুজুকি নীল রঙের বাইক যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, লাস্টে 08, বাইকের নাম্বার লাস্টে 08, গাড়িটাকে ফলো করেন। হ্যাঁ আমি এদিক দিয়ে ঢুকতেছি, আপনারা একটু ফলো করেন, আমি এদিক দিয়ে ঢুকতেছি। আচ্ছা ঠিক আছে, আপনারা থাকেন। হ্যালো, হ্যাঁ ভাই। ভাই আপনি কোথায়, আমি তো সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। এই তো ভাই আমি এই যে আসতেছি, এই যে সাদা রঙের একটা প্রাইভেট দেখতেছেন না? হ্যাঁ ওই যে একটা প্রাইভেট কার আসতেছে, ওই প্রাইভেট কার আপনি? হ্যাঁ হ্যাঁ আমি ওই প্রাইভেটে। আচ্ছা ভাই একবার লাস্টে চলে আসেন। আচ্ছা আপনি আসতেছি। চলে আসছে, মালটা সময় মতো পৌঁছাই দিতে পারলেই
হয়ে যাবে। হ্যাঁ ভাই আসেন, এই যে এই পাশে সাইড করেন। আরে ভাই জলদি করেন না ভাই। আরে ভাই জলদি আসেন ভাই, মাল কই, মাল দেন। আরে মাল তো আছে ভাই, মাল তো রেডি আছে। শুনেন, আপনি টাকাটা দেন, আগে টাকা দেন ভাই। টাকা তো আছে, আমার মাল দেন, একাতে মাল দেন, একাতে টাকা নেন। আরে ভাই শুনেন, আপনাকে মনে হয় নতুন পাঠাইছে, মানিক ভাই পাঠাই নাই আপনাকে কালামানি। হ্যাঁ মানিক ভাইয়ের লোক আমি, আর আপনি আমার কেমনে কোন নতুন? আমি তো মানিক ভাই আপনাকে বলে নাই যে টাকাটা আগে দেওয়া লাগে? দেন টাকা বের কর। কি কইতাম আর ভাই, আর জলদি করেন ভাই। এমনিতে একবার আমার চেক করছিল পুলিশ, অল্পের জন্য আমি ধরা খাই নাই ভাই। এ 5 লাখ আর 15 লাখ ব্যাগে আছে না? টোটাল 20 লাখ দিছে। হ্যাঁ 20 লাখ। ঠিক আছে, মালটা বুঝাই দেন ভাই। আপনি সিধা মালটা লইয়া ডাইরেক্ট গাড়িতে উঠবেন, কোথাও কোনো বেরেক করবেন না। আর দরজা জানালা যা আছে না সবকিছু লক করে দিবেন, না হলে কিন্তু ভাই অনেক বিপদে পড়বেন কিন্তু ভাই। পরে আমি জানি না, আর আমি আপনাকে চিন্তা করতে দেব না, আমি আসি। আমি আপনাকে মাল বুঝাই দিতেছি, কিন্তু পরে আমি আর এসব বিষয় জানি না। এই নেন দেখি মালটা, আমার দেখেন একবারে পিওর মাল ভাই, অরিজিনাল হীরা। এই যে দেখেন, দেখি দেখেন, দেখছেন অরিজিনাল ভাই। শুনেন, আপনি এক কাজ করেন, এখানে লেট করেন না ভাই, এমনিতে পুলিশের একবার হাতে পড়ছি আমি। নেন এই যে আপনার টাকাটা, আপনি বুঝালেন টাকাটা, বুঝে মালটা মারা দেন, মালটা নেন, ঢুকাই নেন ভাই। আপনি আপনার মাল পাইছেন, আমি আমার টাকা পাইছি, এখন আপনার মাল আপনি ফোসানোর দায়িত্ব। আমি কিন্তু আর জানি না, আপনি যান। ওটাই আপনি চিন্তা করতে পারেন। ধরো এই, আরে স্যার আপনি এখানে? আমি আমি তো এখানেই থাকবো, তোদেরকে ফলো করতে করতে এই জায়গায় এসেছি। তোরা এখানে কি করতেছিলি, এই কি পাচার করছিলি তোরা? স্যার কিছু না স্যার, একদম নড়বি না, দাঁড়া এই জায়গায়। আরে স্যার কিছু না, স্যার কিছু না, আমার কাছে পকেটে কি ঢুকাইছিস, বের কর। দে স্যার এটা হীরা স্যার, দে এখানে, দে আমার কাছে দে স্যার, এটা আমার বসের নিতে বলছে স্যার। দে এই দে স্যার, স্যার দেখি একদম চুপ, কোনো কথা হবে না, একদম চুপ স্যার। এগুলো স্যার আপনি স্যার, এগুলো হীরা স্যার। এই এখানে কত টাকার হীরা আছে স্যার? কোটি কোটি টাকার হীরা স্যার। আপনি স্যার কোটি কোটি টাকার হীরা স্যার, দেশের সম্পত্তি বাইরে পাচার করছিস তোরা? স্যার স্যার শুনেন স্যার, আমি আপনাকে 2 লক্ষ টাকা দিচ্ছি, আপনি আমাদেরকে সাইড দেন স্যার। একদম চুপ, একটা কথা বলবি না। এই পুলিশ কি টাকার পাগল, তোদেরকে এইভাবে ছাড়া যাবে না। তোদের থানায় নিয়ে যেয়ে উত্তম মধ্যম কিছু দিলে তোদের আসল গডফাদারকে বের হবে। এই চল স্যার, এবার মাফ করে দেন না স্যার, মাফ নাই, চল স্যার প্লিজ, চল চল।